আমি আজকে এসেছি জগদল মহাবিহার। এখানে এই বিহারের পুরো পরিচিতি তুলে ধরা হয়েছে। আমি এখানে কিছুটা সময় দিচ্ছি যাতে আপনারা এটা দেখে নিতে পারেন। ১৯৯৭ সালে এর খনন কাজ হয়। ১৯৯৭ সালে খনন কাজ হবার পরে থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের দায়িত্ব নিয়ে নেয়। এখানে একাদশ শতকের শিল্প, সাহিত্য, শিক্ষা সবকিছুই একটা কেন্দ্রবিন্দু ছিল, সেটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কত বছর আগের এই স্থাপনা, ১,১২০০ বছর আগের স্থাপনা, সেই ১২০০ বছর আগের ইটেগুলি। জগদল মহাবিহার এই স্থাপনাটা ঐতিহাসিক একটা নিদর্শন বহন করছে। দেখুন এক একটা ওয়াল কি পরিমাণ চওড়া, এই দুর্গ ভেদ করা একেবারে অসম্ভব ছিল সেই সময়ের জন্য। একটা ইতিহাস থেকে একটা সভ্যতা বিলীন কিভাবে হয়ে যায় তার নিদর্শন এখানে দাঁড়িয়ে আছে। এই স্থাপনা যখন তৈরি হয় সে সময় না ছিল আর্কিটেকচার, না ছিল সিভিল ইঞ্জিনিয়ার। এই পাটাতনটা দেখুন, এই পাটাতনটা হচ্ছে কালো পাথরের, আজও মনে হয় আজকে এত বছর পরে, প্রায় বারোশো বছর পরে দেখে মনে হচ্ছে একেবারে নতুন। এই স্থাপনাটাকে পুরোটা ঘুরে দেখানো দরকার। এখান থেকে দেখবার এবং শিখবার অনেক কিছু আমাদের আছে। করিডোরগুলো দেখাচ্ছি আমি। এটাকে দেখে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করতে পারি, এটা একটা অংশ। আর এটা এই জায়গাটা নিরাপত্তা কর্মীরা হয়তোবা থাকতেন, এই রাজপ্রাসাদের নিরাপত্তা দিতে যারা কাজ করতেন তারা সম্ভবত থাকতেন। কি এক অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে, ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। এটা সবেমাত্র ২৫ বছর আগে খনন কাজ শেষ হয়েছে। এখান থেকে অনেক নিদর্শন হারিয়ে গেছে, বিলুপ্ত হয়েছে। আমি যে ঘাসটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা পুরোপুরি ইট আর পাথরের। এই যে ইট, এখানে ইট, ইটের উপরে হালকা একটু মাটি আছে। এগুলো এক একটা রুম, আর প্রত্যেকটা দরজার পাটাতনে এই কালো পাথর, বিশাল আকারের কালো পাথর। আমি জগদল বিহারের পুরা স্থাপনাটাকে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। একটা সময় এখানে
শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা হতো। এই অঞ্চলের রাজা ভীমরাজকে পরাজিত করে ভীমরাজকে পরাজিত করবার পরে এই রাজার যে এরিয়া ছিল বরেন্দ্রভূমি, এই বরেন্দ্রভূমি আজকালকের নয়। আমরা যে লোকমুখে শুনি বা বলি বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের কথা, বাঙালি যে হাজার বছর আগের জাতি এটা তার নিদর্শন। এখানে যে এটা দেখতে পাচ্ছি এটা সিমেন্টের নয়, এটা পাথরের, এবং এটাতে একটা কারুকাজ করা আছে, টেরাকোটা, এখানে টেরাকোটা করা আছে। এই পাথরগুলো, এই পাথরগুলো আজ থেকে 1200 বছর পূর্বে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোনো কিছু পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, কালের গর্ভে একটা সময় বিলীন হয় সভ্যতা। আজকে যে মহাসভ্যতা, সভ্যতা একটা সময় বিলীন হবে, হয়তোবা কোনো এক নতুন সভ্যতার কাছে আজকের দিনের যে সভ্যতা সেটাও পরাজিত হবে। এত শত শত বছর, 1200 বছরের পুরাতন স্থাপনা, দেখুন এটা এটা যত দেখছি আমি, ঘুরে ঘুরে যত দেখছি তত আমি বিমোহিত হচ্ছি যে যে সময়ে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল না, কোনো আর্কিটেকচার ছিল না, দেখুন স্থাপনা কত মজবুত হতে পারে। আমরা এখন যে স্থাপনা তৈরি করি কত বছরের জন্য তৈরি করি, 100 বছর, মাত্র 100 বছরের জন্য তৈরি করি, এটা বয়স 1200 বছর হয়ে গেছে। রুমগুলি বেশি বড় নয়, এগুলা রুম, ঘরগুলো সব একই ডিজাইনের, আর প্রত্যেকটা দরজার পাটাতনে কালো পাথর। আমি কয়েকটা দরজা দেখিয়েছি, এই দরজাটাও কালো পাথরের। আমি এতক্ষণে এক অংশ দেখালাম, এখন অন্য অংশে প্রবেশ করছি। এই যে চওড়া ইট, চওড়া ইট, বর্তমানে যে ইট তার থেকে অনেকটা আলাদা। আর এগুলি ক্ষতবিক্ষত হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়ে এই স্থাপনা জানান দিচ্ছে এখানকার 1200 বছরের ইতিহাস। এখানে কত বৌদ্ধ ভিক্ষু ছাত্র একসাথে শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা দিয়েছেন, শিক্ষা কেন্দ্র ছিল, সংস্কৃতির কেন্দ্র ছিল এই এলাকাটা। কালের বিবর্তনে সেটা আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি চেষ্টা করছি পুরোটা ঘুরে দেখাতে। অনেক বড় এলাকা, এখান থেকে অনেক ইট সরে গিয়েছে। পাশে যে যে আম গাছ, আম গাছের গোড়া, এগুলি না আম গাছ নয়, অন্য গাছ, পাশে একটু ফাঁকে আম গাছ আছে, ওখানেও এই ইট। এটা 1997 সালে খনন কাজ হয়। এখানে ওই রকম ঘর ছিল সম্ভবত, কারণ এখানে একটা পাটাতন দেখতে পাচ্ছি আমি, যেখানে ওই পাটাতন ছিল। এগুলা তখন সংরক্ষণ না করার ফলে, এই যে এটা পাটাতন, সংরক্ষণ না করার ফলে, সংরক্ষণ হয়েছে তো মাত্র 25 বছর আগে, এ কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে।
এই রাজবাড়িটা অনেক উঁচু, রাজবাড়ি নয় দুঃখিত, বৌদ্ধবিহার, অনেক উঁচু, সমতল ভূমি থেকে অনেক উঁচু। এটা চারপাশে বিল্ডিং ছিল আর মাঝখানে সম্ভবত একটা প্লে গ্রাউন্ডের মতো, এই ঘর ঘর করে এগুলিকে আবিষ্কৃত করা হয়েছে খনন কাজ যে সময় হয়। দেখেন প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা পিলারের গায়ে এখনো ডিজাইন করা আছে, একেবারে অক্ষত অবস্থায় ওগুলি। আমার কাছে খুব বিস্ময় লাগছে, এগুলি পাথরের, এগুলি পাথরের, এই পাথরের পিলারগুলিকে এত শত শত বছর আগে, 1200 বছর আগে কী করে সম্ভব হলো এরকম একটা সুন্দর ডিজাইনে রূপান্তরিত করা। আমি কথাটা বারবার বলা হলেও বাড়তি কথা বলা হবে না, যে যে সময়টাতে এটার ইতিহাস যে বহন করছে, যে সময়ের ইতিহাস, সে সময়ে কোনো ইঞ্জিনিয়ার ছিল না। কি বিস্ময় আবিষ্কার, কি বিস্ময় আবিষ্কার, যত দেখছি তত আশ্চর্য আর বিমোহিত হচ্ছি আমি। পুরো সাইডটা ঘুরে শেষ হয়ে যাবে আমার, এই সাইডটা দেখাতে পারলে আশা করি পুরোটা ঘুরে দেখাতে পারবো। প্রথমে শুরুর দিকে যে পাশটা দেখিয়েছিলাম, যে নকশা, এই পাশটার নকশাটাও একই, এদিকে বিকৃতি ঘটে নাই। যে যে পাটাতনের কথা বারবার বলছিলাম, এই যে পাটাতন, এদিকে অনেকগুলি রুম, 1, 2, 3, 4, 6, 7টা রুম আছে এই পাশে। এই মাটির নিচে হয়তো অনেক ইতিহাসের সাক্ষী আরো রয়ে গেছে। এটার খনন কাজ কি আবারও হবে? আপনি একটু আগে বলছিলেন এই ভাই এই এলাকার, আমি শুনেছি যে আবার খুঁড়বে বলে। আচ্ছা, প্রত্নতত্ত্ব বিভাগ খুঁড়বে, সরকার খুঁড়বে? হ্যাঁ, সরকার খুঁড়বে। আচ্ছা আচ্ছা, তার আগে তো 5-7 বছর আগে তো খুঁড়ি ছিল, বিগত 5-7 বছর আগে খুঁড়েছিল, মনে নাই গেরা হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা প্রথম যখন খুঁড়ে তখন আমরা জেনেছি যে 1997 সালে প্রথম খুঁড়েছিল প্রত্নতত্ত্ব বিভাগ। হ্যাঁ, দুবার খুঁড়ছে, প্রথম একবার খুঁড়ছে, পরে একবার খুঁড়ছে। আচ্ছা, আপনার বাড়ি এই এলাকাতেই? হ্যাঁ, এই এলাকাতেই। আচ্ছা আচ্ছা, আপনারা এখানকার ইতিহাস, আপনাদের লোকমুখে আপনারা যেটা শুনেছেন আপনারা বাপদাদা থেকে, এটার কি ইতিহাস আমাকে একটু বলবেন? না, ইতিহাস মানে দাদার আম বলে আমরা শুনি যে একটা রাজবাড়ি ছিল, রাজবাড়ি ওটা শুনি, রাজবাড়ি রাজার বাড়ি ছিল আর। আচ্ছা আচ্ছা, আর একটা বলে ও নিজে নিজে ধ্বংস হয়ে গেছে নাকি। আচ্ছা, এটাই আপনারা দাদার কাছ থেকে শুনেছেন? শুনেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার এখন বয়স সম্ভবত 45-এর মতো হবে। হ্যাঁ, তা হবে, তা হবে, 45 হবে। তার মানে আপনার দাদা, তাহলে ধরেন ওনার বয়স এখনকার থেকে 120 বছর আগের কথা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখান থেকে নেমে যাচ্ছি, অসাধারণ এক ডিজাইন, অসাধারণ, এটা আসলে কল্পনা করার মতো নয় যে এত শত শত বছর আগে এত সুন্দর একটা আর্কিটেক্ট এখানে মানে কাজ করেছে। এটা যদি কেউ না দেখে, কোনো আর্কিটেকচার যদি না দেখে, তাহলে বলতে পারবে না যে এখানে কীরকম কাজ হয়েছে। আমি পুরোটাকে এক নজরে আবারও ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমরা এখানে ঘুরতে এসেছিলাম, দেখতে এসেছিলাম, আপনাদেরকে দেখাতে এসেছিলাম।
জগদুল মহাবিহারের যে ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে, বাংলার ইতিহাস আমরা লোকমুখে শুনে থাকি হাজার বছরের ইতিহাস, সেই হাজার বছরের ইতিহাসের যে সাক্ষী আজও দাঁড়িয়ে আছে। এরকম ইতিহাস আমাদের দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি আসাদুজ্জামান আপনাদেরকে আরও অনেক অনেক এরকম ভিডিও নিয়ে হাজির হব, এবং আপনারা যদি চান এই বিহারে কেউ ঘুরতে আসতে চান তাহলে ঢাকা থেকে এর দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার, এটা গাবতলি থেকে যে কোনো বাসে উঠে জয়পুরহাট অথবা ধাঙ্গরহাট নেমে যে কোনো এখানকার যে লোকাল যানবাহন আছে, রিক্সা অটোরিক্সা যে যানবাহনগুলি আছে, ধাঙ্গরহাট থেকে এখানে আসতে একজন যদি শেয়ারিংয়ে কেউ আসতে চান তাহলে 40 টাকা লাগবে, 20 টাকা করে 40 টাকা। আর যদি আপনারা নিজের গাড়ি নিয়ে ঢাকা বা আরও দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে আসতে পারবেন। এখান থেকে যে 5-স্টার হোটেলের দূরত্ব বগুড়ার আগে মোমইন, এটার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটারের মতো বা 65 কিলোমিটারের মতো। তো এর এখানে আসলে একটা জিনিস হচ্ছে যে এদিকে কাছাকাছি ওই রকম হোটেল পাবেন না, হ্যাঁ কাছাকাছি হোটেল পাবেন, এখান থেকে ধরেন 20 কিলোমিটার দূরে জয়পুরহাটের মোটামুটি থাকার মতো হোটেল পাবেন। আর যদি চান কেউ 5-স্টার হোটেলে থাকতে তাহলে বগুড়ার মোমইন আছে, আরও পর্যটনের সরকারের যে মোটেল এগুলো আছে, আরও কিছু হোটেল মোটেল আছে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।